আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনায় দেশে আরও পাঁচ জনের মৃত্যু নতুন ৪১ সহ মোট আক্রান্ত ১৬৪ জন জানিয়েছেন আইইডিসিআর নতুন শনাক্ত ২০ জনই ঢাকার করোনা প্রতিরোধে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিমা ও প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর নিম্ন মধ্যবিত্তের বিনামূল্যে খাদ্য দেওয়ার নির্দেশ জ্বর শ্বাসকষ্টে গাজীপুর খুলনা ও নেত্রকোনায় চার জনের মৃত্যু মানিকগঞ্জে তাবলিকের তিনজনের শরীরে করোনা শনাক্ত বরিশাল ও টাঙ্গাইল লকডাউন কাল শেষ হচ্ছে খালেদা জিয়ার সেলফ কোয়ারেন্টাইন হাসপাতাল নয় বাসায় চলবে তার পরবর্তী চিকিৎসা জানিয়েছেন মির্জা ফখরুল ঢাকায় গ্রেফতার বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদকে কারাগারে প্রেরণ দ্রুত ফাঁসি কার্যকর হবে আদালতের মাধ্যমে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও পাঁচজন এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আইইডিসিআর এর পরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান শনাক্ত হওয়া নতুন আক্রান্তের সংখ্যা ৪১ জন যাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৩ জন নারী দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে প্রতিদিনের মতো মঙ্গলবারও সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর যদিও এটিকে তারা বলছেন হেলথ বুলেটিন সেই হেলথ বুলেটিনে আইইডিসিআর এর পরিচালক জানান প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে গত ২৪ ঘন্টার হিসেবেও আগের দিনের চেয়ে বেড়েছে শনাক্ত এবং মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় মোট শনাক্ত হয়েছেন যাদের মধ্যে এই কোভিড ১৯ সংক্রমণ রয়েছে এরকম সংখ্যা ৪১ সর্বমোট এ পর্যন্ত ৮ মার্চের পর থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬৪ গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৫ জন সর্বমোট মৃত্যুর সংখ্যা ১৭ ৪১ জনের মধ্যে পুরুষ ২৮ জন এবং মহিলা ১৩ জন এই ৪১ জনের মধ্যে ২০ জনই হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন এলাকার ১৫ জন হচ্ছে নারায়ণগঞ্জের এছাড়া কুমিল্লায় একজন কেরানীগঞ্জ তো একজন এবং চট্টগ্রামে একজন শনাক্ত হয়েছেন যেই ৫টি মৃত্যুর কথা আমরা বলেছি সে তার মধ্যে পুরুষ ৪ জন মহিলা ১জন ষাটোর্ধ্ব ২জন ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে রয়েছেন ২জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১জন এই ৫ জনের মধ্যে ২জন ঢাকার বাকি ৩জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি এবং বিশ্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ জানান গত ২৪ ঘন্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন ৬০৬ জন অদ্যাবধি ৬৭১১৭ জন প্রতিষ্ঠান কোয়ারেন্টাইন গত ২৪ ঘন্টায় ৩২ জন এবং অদ্যাবধি ৩৩১ জন এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন গত ২৪ ঘন্টায় ৬৩৮ এবং অদ্যাবধি ৬৭৪৪৮ যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন গত ২৪ ঘন্টায় ১৬৫২ এবং আজ পর্যন্ত ৫৭১৩২ আমরা যে আইসোলেশনের ব্যবস্থা করেছি ঢাকা মহানগরীতে আইসোলেশন বেডের সংখ্যা ১৫৫০ ঢাকা মহানগরীর বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে ৬১৪৩ সর্বমোট আইসোলেশন শয্যার সংখ্যা ৭৬৯৩ এই সব আইসোলেশন হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা এখন পর্যন্ত ১১২ এবং ডায়ালাইসিস বেডের সংখ্যা ৪০ করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর আহমেদ সরোয়ার বাংলাভিশন ঢাকা করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ প্রত্যক্ষভাবে নিয়োজিতদের বিশেষ বিমা সহ পুরস্কার হিসেবে বিশেষ সম্মানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ঘোষিত কোনো পুরস্কার সম্মানই বা বিমা করোনার ভয়ে পালিয়ে থাকাদের জন্য নয় বলেও জানান সরকার প্রধান ১০ টাকার চাল ও বিনামূল্যে খাদ্য বিতরণ অব্যাহত রাখার সহ স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার সাধ্যমতো কাজ করছে বলেও জানান তিনি দুঃসময়ে সুযোগ নেওয়ার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও বিভিন্ন অঞ্চলের মানুষের অবস্থা সরেজমিন জানতে মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তার সর্বশেষ নির্দেশনা তুলে ধরেন। করোনা পরিস্থিতিতে যেসব স্বাস্থ্যকর্মী সাহসিকতার সাথে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তাদের জন্য পুরস্কার হিসেবে বিশেষ বিমাসহ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সাধারণ রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য দেশ থেকে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করি তাতে মনে হচ্ছে যে আমাদের দেশেও এই ধাক্কাটা এই এপ্রিল মাসে আরও ব্যাপকভাবে আসার কথা, এরকমই একটা আলামত পাওয়া যাচ্ছে এবং এই ধরনের কিছু মানে প্রতিবেদনও আমরা দেখতে পাচ্ছি, কিছু প্রেডিকশন দেখতে পাচ্ছি। কাজেই সেই অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে সকল সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কোভিড-19 সংক্রমণের শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের তালিকা করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, কারণ আমরা তাদেরকে পুরস্কৃত করতে হলে তাদের তালিকাটা আমার দরকার। এবং যারা এই ধরনের সাহসী স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন, এবং উৎসাহের সাথে সাথে আমি বিশেষ একটা সম্মানীয় দিতে চাই। প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্র অন্যান্য কর্মচারীগণের জন্য আমরা একটা বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেব। যারা নিজেদের সুরক্ষা করার জন্য পালিয়ে গেছেন, যেখানে রুগীরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে চিকিৎসা পায়নি, অন্য সাধারণ রুগীরাও চিকিৎসা পায়নি, তাদের জন্য এই প্রণোদনা নয়। হতদরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের পাশাপাশি খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা হাত পাততে পারেন না তেমন মানুষদের একটি তালিকা তৈরি করে তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। প্রণোদনা প্যাকেজের সুবিধা সঠিকভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম দুর্নীতিতে এতটুকু ছাড় দেওয়া হবে না। এই ধরনের দুঃসময় আসলে কিছু লোক তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে বা নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। মানুষের দুর্ভোগের সময় কেউ যদি নিজেদের সুযোগ আনতে চায় বা টাকা পয়সা বাড়াতে চায় বা আমরা যাতে কষ্ট করে দেবো সেখান থেকে কেউ নয়ছয় করে বা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়, তারা কিন্তু ধরা পড়ে যাবেন, লুকাতে পারবেন না, ধন সম্পদ লুকানো যায় না, কিন্তু তাদেরকে কিন্তু আমরা ছাড়বো না, আমি এতটুকু ছাড় দেবো না, এটা স্পষ্ট। সমগ্র বিশ্বে প্রচণ্ডভাবে খাদ্যের অভাব দেখা দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এক ইঞ্চি জমিও অনামাদি না রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান। করোনা কোনো লজ্জার বিষয় নয়, কারো করোনার কোনো লক্ষণ দেখা দিলে তা না লুকিয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। এই মাসটা যদি আমরা সুরক্ষিত রাখতে পারি। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। সর্দি জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে গাজীপুরে, লক্ষ্মীপুরে, খুলনা আর নেত্রকোনায় আর আজ 4 জন মারা গেছেন। এদিকে মানিকগঞ্জের সিঙ্গারে তাবলিগ জামাতের 12 জনের নমুনা পরীক্ষায় 3 জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশাল ও টাঙ্গাইল লকডাউন করেছে জেলা প্রশাসন। নেত্রকোনার পূর্বধোলার শ্যামগঞ্জে কিসমত বারেগা এলাকায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আরও এক ব্যক্তি মারা গেছেন। সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। এর আগে একই উপজেলায় একই সমস্যা নিয়ে 50 বছর বয়সী আরেক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ওই বাড়িটি সহ আশপাশের 7টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শ্বাসকষ্টজনিত সমস্যায় খুলনায় মারা গেছেন একজন, তবে তার করোনা নিশ্চিত হয়নি। এদিকে খুলনায় বিদেশ ফেরত 2184 জনের মধ্যে 1808 জন কোয়ারেন্টিন শেষ করেছেন। কোয়ারেন্টিন চলমান আছে 16 জনের। অন্যদিকে 10টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে খুলনা মেডিকেল কলেজে স্থাপিত PCR মেশিনের কাজ। মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতের 12 জনের নমুনা পরীক্ষায় 3 জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মানিকগঞ্জ সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত 3 জনকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেওয়া হয়েছে। গত 24 মার্চ ফরিদপুর থেকে সিঙ্গাইরের একটি মাদ্রাসায় তাবলিগ জামাতে এসেছিলেন 13 সদস্যের একটি দল। এদের মধ্যে গত শনিবার 60 বছরের এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস নিশ্চিত হয় IEDCR। পরের দিন এই মাদ্রাসাসহ সিঙ্গাইর পৌর এলাকা লকডাউন করে দেয় প্রশাসন। সেই সাথে তাবলিগ জামাতের 12 সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়। একই সাথে জামাতে যোগ দেওয়া স্থানীয় 6 জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিন করা হয়।
নতুন করে রংপুর বিভাগে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে 30 জনকে। আর রংপুর মেডিকেল কলেজে সোমবার পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে 122 জনের। এদিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে 15 জন এবং আইসোলেশনে 11 জন সহ রংপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 6 জনে। অন্যদিকে সাতক্ষীরায় বিদেশ ফেরত আরও 60 জন সহ মোট 3111 জন হোম কোয়ারেন্টিনে। ছাড়পত্র দেওয়া হয়েছে 1112 জনকে। আইসোলেশনে রয়েছে একজন। এদিকে সাতক্ষীরা থেকে 28 জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। করোনা উপসর্গ থাকায় মাগুরা শহরের পুরাতন বাজার এলাকায় 35 বছর বয়সী এক ব্যাংকার সহ তার পরিবারের 3 সদস্যকে আইসোলেশনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে ওই বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন এবং অন্য বাড়ির সদস্যদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। পটুয়াখালী থেকে পাঠানো 59 জনের নমুনা পরীক্ষার পর 8 জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের শরীরে করোনার অস্তিত্ব নেই। বাকি 51 জনের রিপোর্ট এখনও আসেনি। এদিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সদর উপজেলার টাউন কালিকাপুরের কডেট ট্রেনিং সেন্টারে 20 সজ্জার একটি ইউনিট প্রস্তুত করেছে স্বাস্থ্য বিভাগ। মাদারীপুরে গত কয়েকদিন আগে ছাড়পত্র দেয়া করোনা শনাক্ত 3 জন সহ মোট 4 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছে 297 জন। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে শিবচরে প্রবেশের প্রতিটি পথ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে 5 জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে কোভিড-19 পরীক্ষা শুরু হয়েছে। এ ল্যাবে প্রতিদিন 188টি নমুনা পরীক্ষা হবে। নাসরিন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক। মহামারী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও 8 বাংলাদেশি সহ বিশ্বের দেশে দেশে মৃতের সংখ্যা 73,500 ছাড়িয়েছে। আক্রান্ত 13,62,000 বেশি আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,94,000। যুক্তরাষ্ট্রে গেল কয়েক ঘন্টায় 95 জন মারা যাওয়ায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে 11,000-এর কাছাকাছি। স্থানীয় সময় সোমবার 24 ঘন্টায় মারা যায় 1,255 জন। এদিন আরও 6 বাংলাদেশি মারা যাওয়ায় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশের মৃত্যুর সংখ্যা 86 জনে পৌঁছায়। হোয়াইট হাউসে করোনা টাস্কফোর্সের এক সদস্য জানিয়েছেন, পূর্ব ঘোষিত ব্যাপক হারে মৃত্যু সপ্তাহে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট রাজ্য ও ডেট্রয়েট ও মিশিগান নগরীর জন্য চরম সতর্কতা দেওয়া হয়। এদিন 24 ঘন্টায় করোনা সংক্রমণের হার কমেছে ইতালি ও স্পেনে। দুটি দেশে মৃতের সংখ্যা ছিল 700-এর ভেতরে। তবে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নজির সৃষ্টি করেছে ফ্রান্স, মারা গেছে 833 জন। এতে 13,300 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে 5,373 জনে পৌঁছেছে, আক্রান্ত 51,600 উপরে। এদিন প্রথমবারের মতো করোনা আক্রান্ত কেউ মারা যায়নি চীনে, তবে পরিস্থিতি গুরুতর আকার নেয়। জরুরি অবস্থা জারি করেছে জাপান। দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজ করছে বলে জানিয়ে কঠোরভাবে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ফেরদৌস খন্দকার। নিউ ইয়র্কে 3 সপ্তাহ আগে বা 4 সপ্তাহ আগে যে পরিস্থিতিতে যাচ্ছিল যে এখানে একটি কেস পড়ছে, ওখানে একটি কেস, হয়তো 2টি বা 3টি কেস, তারপর হঠাৎ করে 300, তারপরের দিন 2,000, এখন লক্ষ লক্ষ। তো বাংলাদেশ বোধহয় কিছুটা জালে ঢুকে গিয়েছে মনে হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বসে ঠিক একই ভুলগুলো করেছি। আমরা ভেবেছি আমাদের হবে না, আমার হবে না, অন্য মানুষের হবে, কিন্তু আসলে আমরা সবাই ধরা খেয়ে গেছি। বাংলাদেশ সরকার এই মুহূর্তে ছুটি দিয়েছে, এইটিকে স্ট্রিক্টলি পালন করা উচিত। বাংলাদেশের জন্য এই মুহূর্তে এই সংবাদটি খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যুক্তরাষ্ট্রের পথে হাঁটছেন, আমরা যুক্তরাষ্ট্রের পথে যদি বাংলাদেশ হাঁটে আমরা, আমাদের কষ্ট অনেক গুণ বেশি হবে। কমিউনিটিতে লক্ষ লক্ষ মানুষ এইটিতে সাফার করছে, ঘর থেকে হচ্ছে না, ব্যক্তিগত চিকিৎসকের সাথে যোগাযোগ করে তারা এইটি বাসায় রেখে দিচ্ছে। এখন কমিউনিটি থেকে 10% মানুষ আস্তে আস্তে ইমার্জেন্সি রুমের দিকে যাবে, একেবারেই প্রয়োজন না হলে কেউ বাহিরে যাওয়া উচিত নয়। যখন যা করতে বলা হচ্ছে আমাদের তাই করা উচিত। এখানকার সরকারকে মোটামুটি 2 মাসের জন্য বলছে এটি, আমাদের বেতন বা খাবার দাবারের ব্যবস্থা এটি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, চেষ্টা করছে। বাংলাদেশ সরকারও আশা করছি এইভাবে এগিয়ে আসছে।
জরুরি প্রয়োজন ছাড়া অযথা রাজধানীতে প্রবেশ করলেই মামলা ও জরিমানা আদায় করছে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কে অন্যান্য দিনের তুলনায় প্রাইভেট কার ছাড়া অন্য যানবাহনের সংখ্যা ছিল কম। এদিকে সচেতনতার পাশাপাশি সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী। দিন যত যাচ্ছে করোনা ভাইরাস আতঙ্ক ও মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। সরকারি নির্দেশনা অমান্য করে সড়কে যানবাহন চলাচল গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার অনেকটা সীমিত হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ জনগণের মাঝে সচেতনতা তৈরিতে নানা কর্মসূচি চলমান রয়েছে সশস্ত্র বাহিনীর। মিরপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করছে নানা সামগ্রী। এছাড়া আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান এই সেনা কর্মকর্তা। অসামরিক প্রশাসন, পুলিশ, তারাও একই কাজ করে যাচ্ছে এবং একটি সার্বিক এফোর্টের মাধ্যমে প্রত্যেকের মধ্যেই প্রয়োজনীয় সচেতনতা আসছে বলে মনে করি। এদিকে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশ পালনে কঠোর অবস্থানে পুলিশ। মামলাটা দিয়েছি আমি ফ্যাক্টরি থেকে স্যালারি দিয়ে আসার সময় আমি ঢাকা ঢুকতেছি তার জন্য। কত টাকা? 3000 টাকা। কেন বেরোইছি বিদায়? প্রয়োজনে আরও কঠোর হওয়ার কথা জানান আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে ঢাকার ভিতরে ঢোকার ক্ষেত্রে ইমার্জেন্সি, জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি আমরা ঢুকতে দিচ্ছি না। তবে রাজধানীতে যারা প্রবেশ করেছেন তাদের সকলের কথা প্রায় একই রকম। কিডনি ফাউন্ডেশন এনে যাব, আমার কিডনির সমস্যা, তো ডায়ালিসিস করি। রাজধানীতে প্রবেশ ও বের হওয়া নজরে রাখতে সচল রয়েছে 20টিরও অধিক চেকপোস্ট। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও মানবিক নানা আবেদনের প্রেক্ষিতে রাজধানীতে প্রবেশ করছেন অনেকেই। তবে তাদের সেসব মানবিক আবেদনের পেছনে কৌশল রয়েছে কিনা তা সময় নির্ধারণ করবে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বেগম খালেদা জিয়া আপাতত সক্রিয় রাজনীতিতে ফিরবেন কিনা তা নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের উপর। তবে তার রাজনীতি করতে কোনো বাধা নেই। হাসপাতাল নয়, কোয়ারেন্টিন শেষে বাসায় বেগম জিয়ার চিকিৎসা চলবে বলেও জানান তিনি। 25 মার্চ বেশ কয়েকটি শর্তে দণ্ড স্থগিত রেখে 6 মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসভবন ফিরোজায় 14 দিনের কোয়ারেন্টিনে আছেন তিনি। বুধবার শেষ হচ্ছে বেগম খালেদা জিয়ার কোয়ারেন্টিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কোয়ারেন্টিন শেষে বাসায় থাকবেন খালেদা জিয়া। তার বাসা থেকে ট্রিটমেন্টটা নেওয়াটা তার জন্য সব দিক দিয়ে ভালো। এখানে যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালগুলোতে ওই ট্রিটমেন্ট, অ্যাডভান্স ট্রিটমেন্টটা এখানে অ্যাপ্লাই করা খুব কঠিন, কারণ যে সমস্ত প্রিকশনস নিতে হয়, যে সমস্ত আপনার আগে কিছু টেস্ট করতে হয়, যে টেস্টগুলো এখানে খুবই রিস্কি টেস্ট আর কি। এখানে যখন আপনি কোন হাসপাতালে নেবেন, এখন তো হাসপাতালগুলো খুব মানে রিস্কি হয়ে গেছে, এই জন্য বাসাতেই সবচেয়ে নিরাপদে উনি চিকিৎসা নিচ্ছেন যতটুকু সম্ভব। আর এই চিকিৎসার যেটা সমস্যা সেটা হচ্ছে তার যে আর্থ্রাইটিসের ফলে যেটা হয় আর কি, আপনার কিছুটা পার্শিয়াল ক্রিপল হয়ে যাওয়া আর কি। এটা কিছুটা আমরা আগেও বলেছি যে হাত ক্ষতিগ্রস্ত হয়েছে, বা হাতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমরা আশা করছি ডাক্তাররা যেটা বলছেন যে আপনার মেডিসিনের ফলে এটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। মুক্তির এই 6 মাসে বেগম খালেদা জিয়া আবারও রাজনীতিতে ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তর দেন বিএনপির মহাসচিব। ওখানে পরিষ্কার দুটো বলা আছে কথা, একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না, আর বাসায় থেকেই তাকে ট্রিটমেন্টটা করতে হবে, এইভাবে বলা আছে। বাট উই আর মোর কনসার্ন অ্যাবাউট হার হেলথ, তার স্বাস্থ্য নিয়ে এখন আমরা সবচেয়ে বেশি চিন্তিত আর কি। এমনিতে তো যতটুকু জানা গেছে রাজনীতি করতে তো আর কোনো বাধা নাই না? না, কেন বাধা থাকবে উনার? এটা তো লিগ্যাল ব্যাপার আছে, সেটা পরের ব্যাপার আছে, কিন্তু রাজনীতি করাটা তো একটা ফান্ডামেন্টাল রাইট একটা মানুষের। এখন এই বিষয়ে তো আপনার আমার মনে হয় যে আর কারোরই কোনো আপনার ব্যাপারে বিতর্ক থাকার কথা না আর কি। ওই পরিবেশ তো এখন নেই, রাজনীতি করার পরিবেশ তো এখন নেই ওনার, কারণ উনি অসুস্থ, সম্পূর্ণ কোয়ারেন্টাইনে আছেন। আর সুস্থতা না ফিরলে উনি আপনার সক্রিয়ভাবে রাজনীতি করবেন কি না সেটাও তো আপনার ডাক্তারদের, চিকিৎসকদের পরামর্শের ব্যাপার আছে। মির্জা ফখরুল বলেন বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ নয়, স্থগিত হয়েছে। বেগম জিয়া আফসহীন ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করতে সক্ষম বলে জানিয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর।
এর মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণের মোড় ও বিস্তার শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি করোনার ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জিনোম সিকোয়েন্সিং। তাদের ল্যাবে দৈনিক 250 থেকে 300 জনের করোনা পরীক্ষা করার সুযোগ রয়েছে বলেও জানান কর্মকর্তারা। সারা পৃথিবী এখন ভয়ঙ্কর এক যুদ্ধে। সব দেশেরই একমাত্র শত্রু করোনা। অতিশয় ক্ষুদ্র এ ভাইরাসটি কাবু করে দিয়েছে বিশ্বের পরাক্রমশালী সব দেশকেই। বাংলাদেশেও করোনার সংক্রমণের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় সায়েন্স ল্যাবরেটরি নামে পরিচিত বিসিএসআইআর এর ল্যাবে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ের সুযোগ রয়েছে। জিনোম সিকোয়েন্সিং করতে পারলে করোনার গতি প্রকৃতি জানা যাবে, ভাইরাসটি কীভাবে কতটুকু নিজেকে পরিবর্তন করেছে তা জানা যাবে, এমনকি এটার ভ্যাকসিন আবিষ্কারের পথও সুগম হবে। ভ্যাকসিন তৈরি করতে গেলে সিকোয়েন্সের কোনো বিকল্প নাই, অর্থাৎ আপনার এই ভাইরাসের বা ওই জীবাণুর সিকোয়েন্সটা কি 49টা দেশ অলরেডি সিকোয়েন্স জমা দিয়েছে। আমরা যদি বাংলাদেশ থেকে এই সিকোয়েন্স করি, আমরা যদি ওই এখানে জমা দিতে পারি এনসিবিআইতে, তাহলে কিন্তু তারা ওই দল আমাদের বাংলাদেশের এই করোনাটা নিয়ে, আমাদের যে করোনাটা আমাদের অ্যাটাক করছে এটা নিয়ে কাজ করবে, এবং আমাদের আমাদের তথ্য নিয়ে, আমাদের ডাটা নিয়ে তারা কিন্তু ভ্যাকসিনটা তৈরি করতে পারছে, খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আমাদের এর বিস্তারটা, আমাদের যে এর মোড় আসলে কি কোন দিকে যাচ্ছে এবং এর বিস্তার কী আর সংক্রমণের এর নেচার কী, এ সব কিছু তথ্য কিন্তু একমাত্র সিকোয়েন্স করা সম্ভব নাই। বিসিএসআইআর ল্যাবে করোনার স্যাম্পল টেস্টেরও সুযোগ রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এজন্য সরকারের কাছে কিট চেয়েছে বিসিএসআইআর। আমাদের যে মেশিনটা আছে এটা অটোমেটিক ডিএনএ আরএনএ এক্সট্রাকশন মেশিন, আমরা উইদাউট এনি টাস্ক খুব অল্প সময়ে আমরা ডিএনএ বা আরএনএ করতে পারি। তবে এসব কাজ বিসিএসআই করতে পারবে না স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া। এজন্য মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় পর্যন্ত দেন দরবার চলছে। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া পলাতক বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজিদকে কারাগারে পাঠিয়েছে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত। গতরাত 3টার দিকে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাজিদকে গ্রেফতার মুজিব বশের শ্রেষ্ঠ উপহার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজিদ, ফাঁসির দণ্ড পাওয়া পলাতক এই আসামিকে মঙ্গলবার ভোর রাতে মিরপুর 11:30 একটি বাসা থেকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। দুপুরে মাজেদকে নেওয়া হয় ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে। শুনানি শেষে বিচারক জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজকের এই আসামি আব্দুল মাজেদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্বাধীন বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 21 সদস্যকে নির্মম এবং অনিষ্ঠুরতার আশ্রয় নিয়ে হত্যা করেছে। সে কারণে 1997 সালে তাকে সহ অন্যান্য আসামিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করা হয়। রায় প্রদান করার পরেও সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। বিজ্ঞ আদালতে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় ছিলেন, সে বলেছে আমি 22-23 বছর কলকাতায় অবস্থান করছিলাম। এদিকে বিচারিক আদালতের মাধ্যমে মাজেদের ফাঁসি কার্যকর করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আদালতের নির্দেশনা অনুযায়ী তার দণ্ডাদেশ আমরা কার্যকর করতে পারব। আমি মনে করি যে মুজিব বর্ষের একটা শ্রেষ্ঠ উপহার আমরা দেশবাসীকে দিতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় তার দৃঢ় নেতৃত্বে আমরা আজকে মাথা উঁচু করে বলতে পারব, আমরা বঙ্গবন্ধুর খুনিদের শুধু বিচার হয়নি, আমরা দণ্ডাদেশ কার্যকরও হচ্ছে। বঙ্গবন্ধু হত্যা মামলায় আব্দুল মাজেদ সহ 12 আসামিকে 2009 সালে ফাঁসির আদেশ দেওয়া হয়। বঙ্গবন্ধু হত্যা মামলায় আব্দুল মাজেদ সহ 12 আসামিকে 2009 সালে ফাঁসির আদেশ দেওয়া হয়। সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদের ফাঁসি 2010 সালের 27 জানুয়ারি কার্যকর হয়। এখনও পলাতক আছে খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মুসলিম উদ্দিন। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোরতর ভূমিকায় মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনী, চালাচ্ছেন সচেতনতামূলক নানা কার্যক্রম। চট্টগ্রামে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। সকাল থেকে শহরে প্রবেশের 5টি পয়েন্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও মাইকিং করে জনসচেতনতায় প্রচার চালাচ্ছে সেনাবাহিনী।
মাস্ক ব্যবহার না করা ও অযথা শহরে ঘোরাফেরার দায়ে বেশ কয়েকজনকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। নয় দোকানিকেও আর্থিক জরিমানা করা হয়েছে। রংপুরে 28টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। জনসাধারণকে ঘরে রাখতে নগরীর অলিগুলি সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। মাইকিং করে জানানো হয় সতর্কতা। অনেক স্থানে ছিটানো হয় জীবাণুনাশক পানি। খুলনা মহানগরীর সকল প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। মহানগরীতে প্রবেশ ঠেকানোর পাশাপাশি কাউকে বেরো হতে দিচ্ছে না তারা। ময়মনসিংহে ব্যক্তি নিরাপত্তা ও সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রেখেছে। এ সময় 4 দোকানিকে 15,000 টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইল করোনা ভাইরাসের প্রতিরোধে হাট বাজারে সামাজিক দূরত্ব না মানায় লাঠিপেটা করা হয়েছে পথচারীদের। এছাড়া শহরের পার্ক বাজার, পাঁচ আনি বাজার ও ছয় আনি বাজারে লাঠি অভিযান পরিচালনা করে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও পৌরসভা। সারাদেশে করোনা ভাইরাসের প্রতিরোধ প্রতিকার এবং এর প্রভাব বিস্তার রোধে কর্মতৎপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সরকারের নির্দেশনা মোতাবেক এ বাহিনী করোনা ভাইরাসের মরণ ছোবল থেকে দেশের জনগণকে রক্ষার্থে ও জনস্বার্থে বিভিন্ন কর্মসূচি ও প্রয়োজনীয় কার্যক্রমে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন তারা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে। ঢাকামুখী প্রতিটি চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঝালকাঠিতে করোনা সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বাঁশ বেঁধে ব্যারিকেড দিয়েছে পুলিশ। এছাড়া অকারণে বাইরে ঘোরাঘুরির দায়ে 11 জনকে 9,500 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করেছে সেনাবাহিনী। বিভিন্ন এলাকায় টহলও চলছে তাদের। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে লকডাউনে মানুষ যখন ঘরবন্দী, ঠিক তখনই সমুদ্র সৈকত কক্সবাজারে ফিরে এসেছে 30 বছরের আগের দৃশ্য। ফুলে ফুলে সাগরলতায় বেড়ে ওঠা হরিণ ও ডলফিনের মনোমুগ্ধকর দাপাদাপি, লাল কাঁকড়ার বিচরণ সহ চোখ জুড়ানো এমন দৃশ্য এখন কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, কলাতুলি ও হিমছড়ি পয়েন্টে। বহুদিন পর জীববৈচিত্র্যের এমন রূপকে বিশেষজ্ঞরা দেখছেন প্রকৃতির জন্যে শুভ লক্ষণ হিসেবে। বলেছেন, জনমানবের কোলাহল না থাকায় পরিবেশ তার আপন সত্তায় ফিরতে শুরু করেছে। দিগন্ত ছোঁয়া বিশাল সমুদ্রের বুকে আপন মনে খেলছে ডলফিন, সৈকতে নির্ভয়ে ছুটে বেড়াচ্ছে মায়াবী হরিণ। লাল কাঁকড়ার দল যেন খুঁজে পেয়েছে অবাধে বিচরণের আপন ভূমি। আর সমুদ্রপারে উড়ন্ত বালু ধরে রেখে সাগরলতা এক এক করে তৈরি করছে বালুর টিলা। নয়নাভিরাম এই দৃশ্য পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের। দিন 15 ধরে কোলাহল নেই সৈকত জুড়ে, ফলে সাগরের প্রাণী আর উদ্ভিদরা ফিরে পেয়েছে তাদের নিরাপদ আবাসস্থল। এখন নেচার, প্রাকৃতিক যা আছে সেটা কিন্তু সুযোগ পেয়েছে, তারা তাদের জায়গা করে নিচ্ছে। কিন্তু এখানে তো পর্যটক যাবে, এটাও আবার বন্ধ করে একেবারে রাখা যাবে না। মনোরম এ দৃশ্য আরো বেশি টানছে পর্যটকদের। আজ সেই প্রকৃতি আবার আমাদের কাছে হাতছানি দিয়ে আমাদের কাছে ফিরে এসেছে। সাগর তীরে মানুষ বলতেই নাই, আর জেলেরা জাল ফেলতেছে না এখানে। এই জন্য মনে করি যে মানে আমরা এই ডলফিনগুলি আবার দেখতে পাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত পর্যটনে বিপন্ন পরিবেশ ও ইকোসিস্টেম, করোনা ভাইরাসের কারণে সমুদ্র সৈকতে পর্যটক নিষিদ্ধ না হলে অজানাই থেকে যেত এ তথ্য। এই যে দূষণটা, এই দূষণটা কিন্তু এখন নাই। এই নাই হওয়ার কারণেই কিন্তু আমরা কিন্তু আবার এই আগের স্বাভাবিক অবস্থায় কিন্তু এই বিভিন্ন ধরনের লাল কাঁকড়া, তারপরে হচ্ছে ডলফিন এবং অন্য অন্য যে মাছের যে জীব বৈচিত্র্য সেটা কিন্তু আবার ফিরে এসেছে। সমুদ্র সৈকতটাকে প্রকৃতি লালন করার মতো একটা চিন্তাভাবনা যদি কর্তৃপক্ষ করতেন, তাহলে এটা আমাদের জন্য বা জাতির জন্য আরও অনেক সুন্দর একটা সিস্টেম বয়ে আনতো বলে আমরা মনে করি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পরিবেশ, জীববৈচিত্র্য আর ইকোসিস্টেম সুরক্ষার পাশাপাশি পরিকল্পিত পর্যটন শিল্প কক্সবাজারে গড়ে তোলার তাগিদ অনুভব করছেন স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভেন্টিলেটর ছাড়াই তিনি শ্বাস নিচ্ছেন বলে জানানো হয়। 55 বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনের সেন্ট থমাস হসপিটালে চিকিৎসাধীন আছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 ডাউনটিং স্ট্রিট থেকে জানানো হয়, স্থানীয় সময় সোমবার বিকেলে বরিসের অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। গত 26 মার্চ বরিসের দেহে করোনার সংক্রমণ ধরা পড়লে আইসোলেশনে চলে যান। সোমবার সকালে টুইটে বরিস জানান কিছু রুটিন পরীক্ষার জন্য চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে যাচ্ছেন তিনি। এই সময় বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতা ও করোনা মোকাবেলা ঐক্যের আহ্বান জানান। হাসপাতালে যাবার আগে পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে যান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে সহমর্মিতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরিসের সার্বিক উন্নতি কামনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দর্শক, কিছুক্ষণ আগে স্পেন থেকে সেলিম আলম, নেদারল্যান্ডস থেকে ইফাত ইনা, সুইজারল্যান্ড থেকে বাকি উল্লাহ খান, যুক্তরাজ্য থেকে আব্দুল হান্নান সেখানকার করোনা পরিস্থিতি বাংলাভিশনকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে স্পেন সরকারের অসতর্কতার কারণেই করোনা মহামারীতে দেশটি বিপর্যস্ত। যথাসময়ে লকডাউন ঘোষণা না করায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পায়। আপনারা জানেন ইউরোপের বেশিরভাগ দেশেই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার হয় বেশি, আর সেখান থেকেই মূলত এ সংখ্যা বৃদ্ধি পেতে থাকে গাণিতিক হারে, যার মাসুল দিতে হচ্ছে এখন উৎসমুখর স্পেনিশ জাতিকে। প্রতিটি প্রদেশে অস্থায়ী হাসপাতাল নির্মাণ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরঞ্জাম ও কিট দ্রুত আমদানি, বাসায় রেখে কর্মজীবীদের 70% বেতন পরিশোধ, কোয়ারেন্টাইন নিয়মাবলী কঠোরকরণ সহ বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে সানচেজ সরকার। আশার কথা হচ্ছে এ সপ্তাহের শুরু থেকে আক্রান্ত এবং মৃতের সংখ্যা হ্রাস পাচ্ছে, পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে সুস্থ হয়ে বাসায় ফেরার সংখ্যা। আপনারা জানেন স্পেনে প্রায় 30,000 বাংলাদেশির বসবাস। এখন পর্যন্ত দূতাবাসের তথ্য মতে কোভিড-19 125 জন আক্রান্ত এবং 3 জনের মৃত্যু হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রবাসী বাংলাদেশিদের যারা সরকারি সাহায্য পাবেন না বা রেসিডেন্ট পারমিট নেই, তাদেরকে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে জরুরি দ্রব্যাদি বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। দর্শক, এ মুহূর্তে আমরা যাচ্ছি নেদারল্যান্ডে, সেখানকার শেষ অবস্থা জানাবেন ইফাত ইনা। ধন্যবাদ সেলিম আলম। যেমনটা আপনি বলছিলেন, নেদারল্যান্ডসেও আসলে আক্রান্ত এবং মৃতের গ্রাফটা এখন অবধি স্থির নয়। আজকে অবধি এখানে আক্রান্তের সংখ্যা প্রায় 19,000 এবং এখানে মৃতের সংখ্যা 1,867 জন সর্বশেষ তথ্য পাওয়ার অবধি। বাংলাদেশ দূতাবাস আজ সকালে আমাকে জানিয়েছেন এখন অবধি তাদের কাছে কোনো বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার কোনো খবর নেই, কিন্তু তারা অফিসে আছেন বাংলাদেশিদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য। এখন অবধি নেদারল্যান্ডসে খাদ্য সংকট আসলে দেখা যায়নি, কারণ তারা খুব সিস্টেমেটিক ওয়েতে খাদ্যগুলো রিফিল করছে। ডাচ সরকার বর্তমানে ইন্টেলিজেন্ট লকডাউন দিয়ে রেখেছে, যার মানে হচ্ছে এখানে এখন পর্যন্ত পূর্ণ লকডাউন কিন্তু নেই, কিন্তু লোকজন খুবই রুল মেনটেন করে চলাফেরা করছে। এখন পর্যন্ত ডাচ সরকার খুব ভালোভাবেই সবাইকে চিকিৎসা দিয়ে যাচ্ছে। এই হলো আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি সুইজারল্যান্ডে বাকি উল্লাহ খানের কাছে। ইফাতিনা, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাস আক্রান্তে বিশ্ব ব্যারোমিটারে সুইজারল্যান্ডের অবস্থান 10 হলেও এলাকা এবং জনসংখ্যার ঘনত্বে সুইজারল্যান্ড কিন্তু করোনা আক্রান্তে বিশ্বের শীর্ষে অবস্থান করে আছে এখনও। প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু এখানে সেই করোনার শিকার। প্রায় 6,000 প্রবাসী বাংলাদেশির মধ্যে এখানে অন্তত 17 জন আক্রান্ত আছেন। সাহায্য ব্যবস্থার কথা এখানে না বললেই নয়, সেটি জার্মানেও প্রায় বছর দুয়ে ধরে সেটা চলে আসছে। এবার করোনা সংকটে সুইজারল্যান্ডেও সেই ব্যবস্থাটি চলছে। সেটি হচ্ছে দানকারীরা তাদের দানের সেই বস্তু, সেটা খাদ্যদ্রব্য হোক, জামা কাপড় হোক অথবা কম্বল হোক, যাই হোক না কেন, সেটা সেই নির্দিষ্ট স্বচ্ছ ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেখানে বিবরণ লিখে, বিস্তারিত বিবরণ লিখে এবং স্বাস্থ্যসম্মতভাবে সেটি রেখে আসতে হবে সেই নির্দিষ্ট দেয়ালে ঝুলিয়ে। সেখানেও থাকতে হবে অন্তত 1.5 থেকে 2 মিটার দূরত্ব। এরপরে যার যেটা প্রয়োজন সে নিয়ে যাবে। মূলত এটা ভবঘুরে এবং গৃহহীনদের জন্যই এই ব্যবস্থাটি সেখানে করা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যুক্তরাজ্যে আপনার আব্দুল হান্নান, তিনি সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে জানাবেন।
ধন্যবাদ বাকিউল্লাহ খান। আপনি যেমনটি সুইজারল্যান্ডের কথা জানাচ্ছিলেন, কিন্তু আক্রান্ত দেশের মধ্যে ইংল্যান্ডে মৃত্যুর হার কিন্তু সবচেয়ে বেশি। আর আপনারা জানেন যে ব্রিটেনের প্রাইম মিনিস্টার বোরিস জনসন গতকালকে থেকে আইসিইউতে ভর্তি রয়েছেন। তিনি সেন্ট্রাল লন্ডনের সেন্ট জন হাসপাতালে তিনি রয়েছেন আইসিইউতে। আর তার এই আক্রান্ত হওয়ার, তার এই অসুস্থতার খবরে কিন্তু সাধারণ জনগণের মধ্যে ভয়ভীতি অনেকটাই বেড়ে গিয়েছে। সবাই চাইছেন তিনি সুস্থ হয়ে দেশের হাল ধরবেন শীঘ্রই। আর আপনাদেরকে বলে রাখতে চাই যে ইংল্যান্ডের ওয়েদার কিন্তু দিন দিন খুব ভালো হচ্ছে, গরমের দিকে যাচ্ছে। এই সময়টায় সবাই কিন্তু পরিবার বাচ্চা নিয়ে বের হওয়ার একটা প্রবণতা থাকে, তাই সরকার প্রধান থেকে শুরু করে সবাই আদেশ দিচ্ছেন যে সবাই যাতে এখন ঘরে অবস্থান করেন। আর আপনাদেরকে বলে রাখতে চাই, বাঙালি অধ্যুষিত এলাকা জানেন, এখানে প্রায় 6 লাখের উপরে বাংলাদেশি রয়েছে। প্রত্যেকেই সকাল বিকাল কিন্তু আমরা অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি, এমনকি মারা যাওয়ার খবরও আমরা পাচ্ছি। আর ইংল্যান্ডে যে শপিং সেন্টার বা স্টোরগুলোতে যে খাবারের সংকট ছিল সেটা কিন্তু অনেকটাই এখন কেটে উঠেছে, প্রয়োজনীয় সব কিছু এখন সুপার স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। এ ছিল যুক্তরাজ্য থেকে সর্বশেষ আপডেট। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আমরা দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে করোনা পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। করোনা সংকটে আর্থিক অসচ্ছল কোচদের সহায়তার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন বিডিডিএফএ এবং বাংলাদেশ ফুটবল ক্লাব সমিতি বিএফসিএ। বিএফসিএ সভাপতি তরফদার রুহুল আমিন এক ভিডিও বার্তায় এ তথ্য জানান। যেহেতু ফুটবল খেলা হচ্ছে না, ফুটবল কোচিং হচ্ছে না, ওনারা অনেকেই খুব নিডি অবস্থায় আছেন। আমরা মনে করি সমস্ত জেলা ডিএফের যে সভাপতি আছেন, সম্মানিত সভাপতি সাহেবদের কাছে আমরা অলরেডি মেসেজ পাঠিয়েছি, যে সমস্ত নিডি কোচ আছেন যারা সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরি করার কাজে যারা নিয়োজিত আছেন তাদের একটা তালিকা করে আমাদের কাছে ইমিডিয়েটলি পাঠানোর জন্য আমরা অনুরোধ করেছি। প্রতিটা ক্লাবের আওতায় যে সমস্ত বয়োজ্যেষ্ঠ কোচ আছেন তাদের একটা তালিকা আমরা চেয়েছি। সমস্ত নিডি প্লেয়ার আছে তৃণমূল পর্যায়ে যারা, যাদেরকে যদি নার্সিং আমরা দীর্ঘদিন ধরে করে যাচ্ছি এবং এই ফুটবলারকে নার্সিং করে যদি আমরা যদি আগিয়ে নিতে পারি তাহলে আমরা, আমার মনে হয় যে আমরা কিছুটা সাপোর্ট দিতে পারবো। সংবাদ শেষ করছি, বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। করোনায় দেশে আরও 5 জনের মৃত্যু, নতুন 41 সহ মোট আক্রান্ত 164 জন জানিয়েছেন আইইডিসিআর। নতুন শনাক্ত 20 জনই ঢাকার। করোনা প্রতিরোধে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বীমা ও প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রী। নিম্ন মধ্যবিত্তের বিনামূল্যে খাদ্য দেওয়ার নির্দেশ। জ্বর শ্বাসকষ্টে গাজীপুর, খুলনা ও নেত্রকোনায় 3 জনের মৃত্যু। মানিকগঞ্জে তাবলিকের 3 জনের শরীরে করোনা শনাক্ত। বরিশাল ও টাঙ্গাইল লকডাউন। কাল শেষ হচ্ছে খালেদা জিয়ার সেলফ কোয়ারেন্টিন। হাসপাতাল নয়, বাসায় চলবে তার পরবর্তী চিকিৎসা, জানিয়েছেন মির্জা ফখরুল। ঢাকায় গ্রেফতার বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজিদকে কারাগারে প্রেরণ, দ্রুত ফাঁসি কার্যকর হবে আদালতের মাধ্যমে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ থাকছে রাত 10:30। এর আগে নটে রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।